হাবড়া হিজলপুকুর সর্বজনীনের এবারে থিম শক্তি রূপেণু সংস্থিতা। 75তম বর্ষে আয়োজকরা তুলে ধরলেন দেবীর বিভিন্ন রূপ। দেবী পক্ষে শুরুর দিন থেকেই মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন, পুজো শুরুর ভিড় এড়াতেই উৎসব প্রেমীরা আগে ভাগেই ঘুরে দেখে নিতে চান শহরের সেরা পুজোগুলি। আজ যার তালিকায় প্রথমেই রয়েছে বিশেষ বিশেষ পুজো মণ্ডপগুলি, ঠিক তেমনই এবারে উত্তর চব্বিশ পরগনার হাওড়ার হিজলপুকুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো মণ্ডপের এবারের থিম শক্তি রূপেণু সংস্থিতা। হাওড়ার হিজলপুকুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো এবারে 75তম বর্ষে পদার্পণ করল, আর 75তম বর্ষে তাদের থিম শক্তি রূপেণু সংস্থিতা। অর্থাৎ মায়ের যে শক্তির বিভিন্ন রূপ রয়েছে সেই রূপগুলিকে পুজো প্যান্ডেলের বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরেছেন পুজোর উদ্যোক্তারা। অর্থাৎ মায়ের যে শক্তির বিভিন্ন রূপ রয়েছে সেই রূপগুলিকে পুজো প্যান্ডেলের বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরেছেন পুজোর আয়োজকেরা। সেই সাথে রয়েছে নজর করা আলোকসজ্জা, দেবী প্রতিমা তো রয়েছে নতুনত্বের ছোঁয়া। পুজোর আয়োজকদের সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন পূজা প্যান্ডেলে। আমাদের পুজো কমিটি হিজলপুকুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গা উৎসব পুজো সমিতি, এবার আমাদের 75তম বর্ষ। এই 75তম বর্ষে আমরা হাবড়া তথা জেলাবাসীকে একটা সুন্দর জিনিস উপহার দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম। গত এক বছর ধরে বিভিন্ন থিমের উপরে আমরা চিন্তাভাবনা করেছি, কিন্তু সর্বশেষ আমরা যে থিমটি এবারের পুজো মণ্ডপের জন্য বেছে নিয়েছি সেটা হচ্ছে শক্তি রূপেণু সংস্থিতা। অর্থাৎ মায়ের সেই শক্তির রূপ আমরা বিভিন্ন মডেলে এই পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরেছি। আপনারা সকলেই জানেন ভারতবর্ষ জুড়ে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। মা দুর্গা মর্তে এসেছেন অসুরকে বধ করে, সেই অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য আমরা মায়ের আরাধনা এসেছি। আমরা চাই সারা ভারতবর্ষ সারা পৃথিবী শান্তিতে সহবস্থান করুক, মানুষ ভালো থাকুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নমান্সল্যান্ড, হাবড়া। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।